ক্যান্সার রোগীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন ভুয়া সমন্বয়ক। মঙ্গলবার বিকেলে জামালপুরের সরিষাবাড়িতে এই ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন সরিষাবাড়ি মাহমুদা সালাম মহিলা কলেজের শিক্ষার্থী বৈশাখী আক্তার, সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী রিফাত হাসান এবং আলহাজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী সিফাত আহমেদ। আটক শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা আকুল মিয়ার নির্দেশে একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করেছেন। উত্তোলন করা টাকা আকুল মিয়ার কাছে জমাও দিয়েছেন। তিনি এই টাকা দিয়ে কি করেছেন তা তারা জানেন না। আটক শিক্ষার্থীদের দাবি, আকুল মিয়া তাদের ফাঁসিয়েছেন। আমাদেরকে নিয়ে ব্যবহার করে খাটায়া, সারাদিন খাটায়া, আমাদের টাকা গুলা রাখা দেওয়া, মানে কিছু টাকা ওনারা মানে দান করে আর বাকি সব টাকা ওনারা আত্মসাত করে। বুঝতে পারিনি, না বুঝে আমরা এখানে ফেঁসে গেছি। তবে আকুল মিয়া বলছেন ভিন্ন কথা। তার দাবি, তিনি কোনো ক্যান্সার রোগীর নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন করতে বলেননি। যারা চাঁদা উত্তোলন করেছে তারা সমন্বয়ক নয় বলেও দাবি করেন আকুল মিয়া। তবে আকুল মিয়ার বিরুদ্ধেও ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দেড় মাস আগে ওদের সাথে আমার একটা কথা হয়েছিল, তাও জনকে আমরা কুমিল্লাতে ত্রাণ পাঠাইলাম। ওই সময় ওই বৈশাখী আর কয়েকজন মেয়ে আমার কল দিল, পায়ে পরে ওরা বললো যে আমরা তো একটা সংগঠন করতে চাইতেছি। পরে করলাম যে কী ধরনের সংগঠন করবা, পরে বলে যে স্বেচ্ছাসেবী সংগঠন। আমি করলাম তাহলে প্রত্যেক স্কুল থেকে দুইজন করে মানে সদস্য নিতে হবে। লিস্ট করার পর এই তালিকাটা নিয়ে যুব উন্নয়নে অথবা সমাজসেবা অধিদপ্তরে যাই দেবো, একটা রেজিস্ট্রেশন নাম্বার বলে এটার তোমরা বই দিতে পাবো, নাহলে বই দিতে পাবো না। দেড় মাসের মধ্যে আমি কোনো আর যোগাযোগ করিনি, ওদের সাথে আমার যোগাযোগ আনে আর আমার কোনো টাকা জমাও দেয় নাই, আমি জমা পায়ও নাই। আর ওদের কাছে টাকা আছে, খাতা আছে, বাদ বাকিটা ওর কাছে হিসাব নেই না, আসলে কেমনে ওরা কোনো জমা দিছে, আর ক্যান্সার রোগীর দিছে নাকি কোনো ত্রাণে দিছে ওটা দিতে পারে আমি তো জানি না। স্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তারা কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল না। শিক্ষার্থীরা আরও বলেন, যারা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে তাদের পরিচয় প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে, তারা আদৌ সমন্বয়ক কিনা। ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ চাঁদ মিয়া বলেন, তিনজন ভুয়া সমন্বয়ক ক্যান্সার রোগীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় জনতা তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। এরপর ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আমরা আগে অভিযোগ নেই বা কেউ অভিযোগ করে কিনা আগে দেখি, আগে তো এখান থেকে নিয়ে গেলাম আমরা, পরে এটা তদন্ত করব। জড়িত থাকে ওসি আরও বলেন, আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হুসাইন, কালবেলা।